আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন বিশেষ ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আছি নাজমুন নাহার, প্রভাষক ফিনান্সিয়াল ব্যাংকিং। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো এবং নিরাপদে বাসায় অবস্থান করছো। আজকে আমাদের ক্লাসটি দ্বাদশ শ্রেণীর জন্য ডিজাইন করা হয়েছে এবং আজকে আমরা দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 10 নিয়ে আলোচনা করব। শুরুতেই উল্লেখ করে নিচ্ছি, আমরা ফোকাস করব বোর্ড যে এক্সামের সিলেবাসটা দিচ্ছে কেবলমাত্র তাদের উপর। তোমাদেরকে বিশেষত জানানোর জন্য বলছি, যাদের কাছে সিলেবাসটি নেই তারা অবশ্যই সংগ্রহ করে নিবে এবং ওই অনুপাতে পড়ালেখা করবে। তাহলে চলো আমরা আজকে শুরু করি চ্যাপ্টার 10 দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 10, যে চ্যাপ্টারটির নাম রয়েছে বিমার মৌলিক ধারণা। বিমা সম্পর্কে মৌলিক ধারণা, এখানে আমরা শিখব যে বিমার যে বেসিক রুলস, কিছু রেগুলেশনস রয়েছে, কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যে কারণে আমরা বলতে পারি যে হ্যাঁ এই এই ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে আমরা তাকে বলবো বিমা। প্রথমে আমাদেরকে বিমা সম্পর্কে যে জিনিসটা জানতে হবে যে বিমা কি, শুরুতেই বলি বিমা হচ্ছে একটা ক্ষতিপূরণের চুক্তি। এটা সম্পর্কে আমরা টিকাতে যখন যাব তখন বিস্তারিত আলোচনা করব। অলরেডি এই বিমা সম্পর্কে আমরা একটি জুমে ক্লাস করেছি এবং এই জুমে যেখানে আমরা ক্লাসটি শেষ করেছিলাম আজকে ইউটিউব ক্লাসটা সেখান থেকে শুরু হচ্ছে। তোমাদেরকে আগেও বলেছি যেখানে আমরা জুম ক্লাস শেষ করব ইউটিউব ক্লাসটা সেখান থেকে শুরু হবে এবং আমরা জানি যে জুম ক্লাসে আমরা বলে দেই আমাদের ইউটিউব ক্লাসে কি ক্লাস হতে যাচ্ছে। আমরা আজকে প্রথমে শিখব বিমা চুক্তি কি। বিমা চুক্তি, আমরা জানি চুক্তি হচ্ছে একটি বৈধ দলিল। দুটি পক্ষ বা একাধিক পক্ষ যখন সম্মতিতে এসে একটি কোনো দলিলে সাইন করে বা মৌখিক কোনো এগ্রিমেন্টে আসে যে আচ্ছা ঠিক আছে উই উইল ক্যারি অন, সেটাকে আমরা বলি চুক্তি। বিমা চুক্তি হচ্ছে যখন দুটি পক্ষ একত্রে হয়ে একত্রে সমঝোতা হতে আসবে যে আচ্ছা যদি কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হয় আরেক পক্ষ তাকে ক্ষতিপূরণ দিবে, তাকে বলা হবে বিমা চুক্তি। অর্থাৎ এর মধ্যে দুটি পক্ষ রয়েছে, একজন বিমাকারী একজন, অন্য হচ্ছে বিমা গ্রহীতা। একজন হচ্ছে যদি একটা পার্টির ক্ষতিগ্রস্ত হয় তাহলে বিমা কোম্পানি তাকে ক্ষতিপূরণের চুক্তি দেবে। এই যে একটা সাইন করলো বিমা কোম্পানি এবং বিমা গ্রহীতা, এই দুজন মিলে যখন একটা সম্মতিতে সেটা সাইন করবে তখন এটাকে আমরা বলবো বিমা চুক্তি। এবং এতে যদি কোনো স্ট্যাম্প না থাকে, আনটিল আনলেস যদি তুমি তাকে স্ট্যাম্প না বসাও তাহলে কিন্তু তুমি এর বিরুদ্ধে কোনো মামলা করতে পারবে না। মামলা কি কারণে আমি করবো, কোনো কারণে বিমা কোম্পানি বললো যে আচ্ছা আমি তোমাকে ক্ষতিপূরণ দিব না, সেক্ষেত্রে কিন্তু যে ক্ষতিগ্রস্ত হলো তার কিন্তু ক্লেম করার কোনো সুযোগ নেই। যখন সেখানে যদি একটা স্ট্যাম্প থাকতো, একটা স্ট্যাম্প থাকতো তাহলে আমরা বলবো যে আচ্ছা আইনগতভাবে এর একটি মতাদর্শ রয়েছে এবং এখন সে মামলা করতে পারে। সো স্ট্যাম্প না থাকলে কিন্তু কোনো পক্ষই মামলা করতে পারবে না। সো বিমা চুক্তির জন্য স্ট্যাম্পটা খুবই গুরুত্বপূর্ণ। বিমা চুক্তি কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। এক নম্বর বৈশিষ্ট্য হলো বৈধ চুক্তি। আগে বললাম যে বিমাকে অবশ্যই বৈধ হতে হবে, অবৈধ উপায়ে সাধিত কোনো চুক্তি কিন্তু বিমা করা যাবে না। কেউ একজন যদি গ্যাম্বলিং বা হচ্ছে তোমার ঘুষ বা অবৈধ কোনো পানীয় বিক্রি করার জন্য বিমা চুক্তি করতে যায় তাহলে কিন্তু সেটা বিমা চুক্তির বৈশিষ্ট্য তো পড়বে না। তারপর হচ্ছে লিখিত, অবশ্যই তাকে লিখিত হতে হবে। আমরা জানি মুখের কথার কোনো দাম নেই, দ্যাট মিনস যে কারণ ওটা তো কোনো লিখিত কোনো ভ্যালু নাই, তুমি চোখে দেখতে পাচ্ছ না, সেখানে স্ট্যাম্পারও কোনো সুযোগ নেই। সো বিমা চুক্তিকে অবশ্যই যদি ভ্যালিড হতে হয়, শক্তিশালী হতে হয়, তাহলে তাকে লিখিত আকারে হতে হবে। থার্ড পয়েন্ট, আর্থিক নিরাপত্তা ব্যবস্থা। যখন কেউ বিমা করে তার মনের মধ্যে এক ধরনের প্রশান্তি চলে আসে, এক ধরনের কনফিডেন্স চলে আসে যে যদি কোনো কারণে আমার বিমা প্রোডাক্টটা ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমার বিমা কোম্পানি আমাকে সেটা রিপ্লেসমেন্ট দেবে। এইটা হচ্ছে আর্থিক নিরাপত্তা ব্যবস্থা। যদি আমি এই কলমটার জন্য বিমা করি, কোনো কারণে যদি আমার এই কলমটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বিমা কোম্পানি এই কলমটার রিপ্লেসমেন্ট দেবে। সো আমার আর্থিক নিরাপত্তার ব্যবস্থা হলো। এরপর হচ্ছে প্রিমিয়াম। এই যে প্রিমিয়াম বা সালামি আমরা যেটাকে বলি, যে বিমার কিস্তি, অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ টাকা প্রত্যেক মাসে বা ছয় মাস পর পর, এক বছর পর পর বিমা কোম্পানিকে দিতে হয়, একে বলা হবে প্রিমিয়াম। বিমা যোগ্য স্বার্থ, অর্থাৎ যে জিনিসটার উপর বিমা করতে যাচ্ছি তার আসল মালিককে, এই কলমটার মালিক যদি আমি হয়ে থাকি তাহলে এর উপর আমি বিমা করতে পারবো, আদারওয়াইজ পারবো না। ঠিক তেমনি বাবা মা সন্তানের উপর, সন্তান বাবা মার উপর, হাজব্যান্ড ওয়াইফের উপর এবং ওয়াইফ হাজব্যান্ডের উপর বিমা
করতে পারে, কিন্তু কোনো টিচার কিন্তু কোনো স্টুডেন্টের বা কোনো স্টুডেন্ট তার টিচারের উপর বিমা করতে পারবে না। সো সম্পত্তিকে অবশ্যই বিমাযোগ্য সার্থতা থাকতে হবে। তারপর হচ্ছে সদিশ্বাসের সম্পর্ক। সদিশ্বাসের সম্পর্ক হচ্ছে বিমার ফর্মের মধ্যে অনেক ধরনের ইনফরমেশন দিতে হয়, তো দুটি পক্ষই ধরে নেয় যে ইনফরমেশন গুলো দেওয়া হচ্ছে ওই ইনফরমেশন গুলো সত্য, ওই ইনফরমেশনে কোনো লুকো ছাপা নাই, এবং কোনোভাবে যদি প্রমাণিত হয় যে লুকো ছাপা হচ্ছে তাহলে কিন্তু ক্ষতিপূরণটা দিতে সে বাধ্য হয়। তারপর হচ্ছে মানব কল্যাণ। বিমা করার কারণে ধরো কোনো একটা ফ্যাক্টরিতে আগুন লেগে সেটা পুড়ে গেল, সেক্ষেত্রে কিন্তু অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। সো মানব কল্যাণ, এভাবে মানুষের কল্যাণ হবে যে যখন সে আরেকটা রিপ্লেসমেন্ট করে দিল, আরেকটা ফ্যাক্টরি হলো, আরো মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হলো, এবং তাকে যদি কম্পেনসেট করে প্রণোদনা দেয় সেক্ষেত্রে কিন্তু মানব কল্যাণ হতে পারে। আচ্ছা, এরপর আমি দেখবো যে বিমা চুক্তির উপাদান কি। এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমাদের বোর্ড এক্সামের জন্য। বিমা চুক্তি কিছু নির্দিষ্ট উপাদান রয়েছে। দুটি পক্ষ, অবশ্যই দুটি পক্ষ থাকতে হবে, একজন বিমাকারী এবং অন্যজন বিমা গ্রহীতা। বিমাকারী, আমি ব্যক্তি যদি বিমা কোম্পানির কাছে যাই আমি হচ্ছে বিমাকারী এবং বিমা কোম্পানি হচ্ছে বিমা গ্রহীতা। দুই নম্বর হচ্ছে বৈধ প্রতিদান উদ্দেশ্য, অর্থাৎ এই যে আমি প্রিমিয়াম জমা দিব এটা হচ্ছে বৈধ প্রতিদান এবং উদ্দেশ্য। আমি নিশ্চয়ই চাইবো না যে আমি আমার ফ্যাক্টরিতে অগ্নি ইন্স্যুরেন্স করেছিলাম বা ফায়ার ইন্স্যুরেন্স করেছিলাম, তো আমি নিশ্চয়ই চাইবো না যে ওইখানে একটা আগুন লাগিয়ে দিই, এটা এটা করা যাবে না। এটি হচ্ছে বৈধ উদ্দেশ্য, অবশ্যই তাকে বৈধ উদ্দেশ্যে বিমাটা করতে হবে। চুক্তি সম্পাদনের যোগ্যতা, যার চুক্তি সম্পাদনের যোগ্যতা রয়েছে সে কেবলমাত্র চুক্তি সম্পাদন করতে পারবে। আন্ডার 18, নাবালক, তারপর হচ্ছে তোমার পাগল, তারপর আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত, এই ধরনের কোনো ব্যক্তি চুক্তি সম্পাদন বিমা চুক্তি করতে পারবে না। তারপর হচ্ছে লিখিত, যে বিমা চুক্তিটাকে অবশ্যই লিখিত আকারে হতে হবে। বিমাযোগ্যতার সাক্ষ্য থাকতে হবে। আর্থিক ক্ষতিপূরণ, অর্থাৎ যে যে প্রোডাক্টের জন্য বিমা করা হয়েছে সেটা যদি নষ্ট হয়ে যায় তাকে অবশ্যই সে বিমা কোম্পানি সে ক্ষতিপূরণটা দিবে। প্রত্যক্ষ কারণ, ক্লাসে ভালোভাবে বোঝানো হয়েছে, স্থলাভিষিক্ত করেন, দুইটা ক্লাসে আমি ডিটেলস আলোচনা করেছি, এখানে আর এক্সটেন্ড করলাম না। এখন আমরা কিছু নোট আকারে দেখবো যেটা আমাদের 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট হয়ে থাকে, যে বিমা ক্ষতিপূরণের চুক্তি। বিমা ক্ষতিপূরণের চুক্তি কেন, তোমাদের প্রশ্ন থাকে এরকম যে বিমা ক্ষতিপূরণের চুক্তি কারণ হচ্ছে এতে যদি কোনো বিমা বিমাকৃত কোনো বিমাকৃত কোনো সম্পত্তি যদি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে বিমাকারী কোম্পানি সেটা রিপ্লেসমেন্ট দেয়, তাকে স্থলাভিষিক্ত করেন, এই জন্য বলা হয় বিমা ক্ষতিপূরণের চুক্তি। তাহলে কি জীবন বিমা ক্ষতিপূরণের চুক্তি? তখন একটা কন্ট্রাডিক্টরি কনসেপ্ট চলে আসে যে না, জীবন বিমা ক্ষতিপূরণের চুক্তি নয়, কারণ জীবনকে কখনো আমরা আর্থিক মূল্যে মূল্যায়িত করতে পারি না। তারপর পরের আরেকটা টিকা আমরা দেখবো, যে পরম সদিশ্বাসের চুক্তি, বিমা পরম সদিশ্বাসের চুক্তি কেন, তোমাকে 2 নম্বর প্রশ্ন করতে পারে। তখন তুমি লিখবো যে হ্যাঁ, বিমা পরম সদিশ্বাসের চুক্তি কারণ এটা ধরে নেওয়া হয় যে যে ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে, যে তথ্যগুলো দেওয়া হচ্ছে তা সঠিক এবং নির্ভুল। এবং আরো ভালোভাবে লিখতে পারো যে যদি কোনো কারণে প্রদত্ত তথ্য ভুল প্রমাণিত হয় তাহলে বিমা কোম্পানি তার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে না। স্থলাভিষিক্তকরণের নীতি, যেটা বলছিলাম যে আমি যদি বিমা এই কলমটার উপর বিমা করে থাকি এবং কলমটা আমার নষ্ট হয়ে যায়, বিমাকারী কোম্পানির দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আমার এই কলমটাকে আবার রিপ্লেস করে দেওয়া। কোথা থেকে আনবে, কত টাকা দিয়ে আনবে এটা তার ব্যাপার, আমার দেখবার বিষয় না, অর্থাৎ বিমাকারীর দেখবার বিষয় না। তার কথা হচ্ছে এই সেম কলমটা তাকে এনে দিতে হবে, এটাই হচ্ছে স্থলাভিষিক্তকরণের নীতি, অর্থাৎ রিপ্লেসমেন্ট অফ দ্য প্রোডাক্ট বা রিপ্লেসমেন্ট অফ দ্য ইন্স্যুরেন্স আইটেমস। লাস্টে আমরা দেখব যে বিমাকে মেইনলি আমরা কত ভাগে ভাগ করতে পারি। এই জায়গাটুকু আমি তোমাদেরকে মেইনলি বলতে বলবো যে 1 নম্বর পয়েন্টের জন্য আমরা শিখবো যে বিমা কি, এটা তো আমরা শিখেছি যে বিমা হচ্ছে ক্ষতিপূরণের একটা চুক্তি। এই বিমাকে নর্মালি আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। বিমাকে কয় ভাগে ভাগ করছে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, আমি আবার বলছি, এটা আমরা শিখবো 1 নম্বরের জন্য, ব্যক্তিগত বিমাকে। জীবন বিমা, মানুষ তার নিজের জীবনের জন্য যে বিমাটা করে থাকে তা হচ্ছে জীবন বিমা। নৌ বিমা, নৌপথে যান চলাচল বা মালামাল এই ধরনের যদি কোনো কারণে বিমা হয়ে থাকে তাকে বলা হবে নৌ বিমা। এবং অগ্নি বিমা হচ্ছে অগ্নি ঘটিত কোনো কারণের জন্য বস্তু বা মালামাল এই ধরনের যদি কোনো বিমা হয়ে থাকে তাকে বলা হবে অগ্নি বিমা। যেমন আমি যদি এই কলমটার উপর বলি যে এই কলমটাতে যদি আগুন লাগে তাহলে ক্ষতিগ্রস্ত হয় সেটা হবে অগ্নি বিমা। আমি যদি বলি এই কলমটা বাংলাদেশ থেকে জার্মানি যাবে নৌপথে, এর মধ্যে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটা হবে
নবীমা এবং আমি যদি বলি এই কলমটা দিয়ে যদি আমাকে মেরে ফেলা যায় তাহলে সেটা হবে জীবন বীমা সো একটা ভিতরে অনেক ধরনের এক্সাম্পল সূক্ষ্ম পার্থক্যগুলো তোমাদের মনে আত্মস্থ করবে এবং ফিনান্স বিষয়টাকে হৃদয়ে ধারণ করার চেষ্টা করবে সবাই ভালো থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ